Hello and welcome back to my channel again. Tascamra Barish Chamade. Tinirum last part in chapter 4 and last part. আমাদের ভিডিও কিছু ত্রুটির কারণে অল্পতে শেষ করতে হয়েছে, আমাদের মেমোরি কম ছিল, সো এইটাও আমি সাথে সাথেই আপলোড করে দিচ্ছি। সো আপনারা এইখানে পাসওয়ার্ডটা দিবেন হলো এই সিকোয়েন্স অনুযায়ী। এখানে আমাদের দেখি প্রথম আছে গ্রিন ব্লু, দেন হলো বাটল গ্রিন, বাটল রেড, অ্যান্ড হলো হোয়াইট টিস্যু। সো আমরা কাউন্ট করি, এখানে যেটা অলরেডি আগের ভিডিওতে বলা হয়ে গেছে, সো আমরা কাউন্ট করি। আপনারা যদি ব্লুটাকে আগে কাউন্ট করেন, দেখেন এখানে আছে 1, 2, 3, 4টা। হ্যাঁ, তারপর এভাবে যদি কাউন্ট করে দেখেন তো মোটামুটি আসবে 4, 9, 5, 6। হুম, আমরা এখন এখানে পাসওয়ার্ড তিনটা দেবো, 4, 9, 5, 4, 9, 5, 5, 4, 9, 5, 5, 4, 9, 5। সবার আসছে কি হোয়াইট না টিস্যু? টিস্যু কয়টা আছে দেখি তো, একটা দুইটাতেই একটা, তারপর 3, 4, 5, 6, 7টা দাও। এইটা সহ কান করতে হবে বন্ধুরা। আমরা মূলত ওই ফ্যান থেকে একটা ই নিব, সেজন্য ফ্যান আমরা অফ করবো। প্যানটা কোথায় আছে দেখতে হবে, এখান থেকে F2 বন্ধ হয়ে কোনটা দিলে, হ্যাঁ F3 বন্ধ হয়ে, সেটা F3 অফ হয়েছে, হ্যাঁ F2 অফ করতে হবে, এটা বন্ধ হয়েছে, হ্যাঁ এবার চলো নাকি সব অফ করে, না এটা না এটা আগে ইনে আসতেন না আরেকটা, হ্যাঁ আমাদের এই মিস্ট্রি ক্লিয়ার করতেছে হলো আরএস ফাইমকে সাপোর্ট করে দিন, অবশ্যই লাইক কমেন্টস দিয়ে সাবস্ক্রিপশন করে চ্যানেলটিকে একটু আগে বাড়ানোর জন্য সহায়তা করবেন। এখানে আর কিছু আছে, সব অফ করে দিবা নাম করবো, এখানে দরকার নেই তার, এখানে নাই, চলে আসো, বটন নিয়ে আসো, ফ্যান নিয়ে আসো, গিয়ার স্টার্ট, সব গিয়ার স্টার্ট করে দাও, বন্ধুরা আমাদের আরও কয়েকটা গেট লক আনলক করা, সেই গেটগুলি থেকে আমাদের একটা চাবি নিতে হবে। আমরা দেখেছি ব্লু কি না, এখানে একটা গেট আছে, এখানে কি গেট আছে, ঢুকছিলাম আমরা তেমন কিছুই পাইনি, এটা একটু চক্কর করার মতো,
চক্কর কাটার মতো বন্ধুরা। সো আপনারা একটু ম্যাপটা ভালোভাবে চেক করে দেন, তারপরে কাজ করবেন। বাইরে এটা তিনটা, এটা এটি বাইরে নেই, আরেকটা আছে, এটা কাল অন্য আছে, দুইটা পাই বেরিয়ে আছে, এটার ভিতরে যদি কিছুই পাইনি না শেষ নিয়ে গেছে, তার মানে এটা কাজ শেষ। এটা গ্যাস সিলিন্ডার সেখানে তিনটা আছে, এখানে কি আছে আমাদের এখান থেকে নিয়ে নিতে হবে, এটা থেকে নিয়ে নিচ্ছি, আমি নতুন করে এসেছি। তো এটা ভিতরে কি আছে ফ্যানের, ফ্যানের ভিতরে আরেকটা জায়গা দেওয়ার দিচ্ছেন না, আমাদের এই কীটা দরকার, হ্যাঁ ব্লু কীটা দরকার, আমাদের কাছে ব্ল্যাক কী, আচ্ছা আমাদের ব্লু কী দরকার, দুই জায়গা ফ্যানের ভিতরে, হ্যাঁ ওই দুটো জায়গা আছে না, ফ্যানের কাছে দেখতে আছে। তারপরে এদিকে মানে এটা অন করে দিলে এদিকে লাইট জ্বলবে, এখন কল করে আমরা কিছু মিটিং করে আসতে হবে, সেখানে পাইপ পাইপের এটা এই সেন্টার যেটা আছে ওটা তো আমরা ছেড়ে যাও, এই প্রথম দিয়ে করবো না, কিছু জিনিস খোঁজার জন্য আবার আমাদের ব্যাকে যাইতে হচ্ছে, সেটা হলো আমাদের একটা ব্লু কি প্রয়োজন, ব্লু কিগুলি কোথায় আছে সেটা দেখার জন্য। সো আমরা একটু পজ করে আমরা খুঁজছি, এদিকে আমাদের নিয়ম বলা আছে এটা মিলাতে হবে, দাবার গুটিটা যেভাবে দেওয়া আছে আমরা জানি হোয়াইট খেলে আগে, সো সেই অনুযায়ী আমরা কাজ করবো যে কোথায় আছে। সো ফের কোথায় নিব পেপারগুলো নিচ্ছি, হ্যাঁ ই ফোর, ই যারা চেস খেলা পারেন তারা অবশ্যই চেজের বোর্ডটা দেখেই বুঝবেন যে কেউ চেক করা আছে, এইচ ফাইভ একটা গেট আছে, আবার ওখানে চলে যাও, আমার
যে ব্লু কি যেখানে যে আমরা আটকে গেলাম ঠিক আছে সেখানে চলে যাই সেখান থেকে আমরা ইউ লুকে যাবো এখন আমাদের ইয়েতে যেতে হবে ইউ লুকে হ্যাঁ আমরা এখন ইয়েতে যাবো ডোর ওপেন করে সিলিন্ডার নিতে হবে নিয়েছো না ম্যাচ হতে আসো না এখানে না এখানে না আগে ফ্যান অফ করতে হইব ফ্যান না অফ করলে লাইট জ্বলবে না তো ওকে সব ফ্যান অফ করো এই তিনটা ফ্যান অফ না ঠিক আছে ম্যাপটা প্রচন্ড পাজলের মতো মাথা ঘুরে যায় সো আপনারা একটু সাবধানে খেলবেন আমরা চেষ্টা করছি এই ভিডিওতেই এই এটা সেশনটা শেষ করে দিতে কত নম্বর ফ্যান মানে ওই দুইটা ফোন চলবো স্যার আমরা ঢোকার ফ্যানটা অফ চালু করে আসছি সো সেটা আগে অফ করতে হবে সেজন্য আমরা দুইবার আরেকবার যাচ্ছি অফ করতে হবে আমাদের মধ্যে এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন ঠিক আছে এফ এফ ফোর এফ ফাইভ অফ হয়নি না এফ ফাইভ ওপেন হয়নি না এই তিনটা ওপেন অফ করতে হবে এফ ফাইভ এফ সিক্স এফ সেভেন এটা ওপেন হয়েছে অবশ্যই না ধরো দেখি আরেকটা যেতে তুমি ঠিক আছে দেখো আচ্ছা আমরা যাই এগুলো যে যত ওই যে ম্যাচ দিয়েই করো আচ্ছা এখানে কী বলতেছে দেখি তো যখন তুমি এটা দিছো দ্য লার্জ ফ্যান ডাজ নট অ্যালাউ টু ইন্টিগ্রেট দ্য ফ্যান
Thank you.
আরেকটা পথে ঢুকলাম লাইট যেন উপরে এটা দেখি কটা দেখি মূর্তি কটা দুইটা থামো তাহলে গেছি একটু পরে তো গেছে আমি একটু খেয়াল করলে দেখতে পারবো এদিকে তারপরে আমরা একটু ওই সাইডে ঘুরে নেব এখানে আরেকটা গেট এখানে কি আছে কিছু নেই এই গেটটা সরিয়ে দেবো তাহলে হয়ে যাবে এখান থেকে চলে যাব আবার তো দিয়ে দেবো গেট ছিল তো কখন থেকে ভাঙা দিয়ে বেরিয়েছি আমরা তো এদিকে আসছে না ওই যে এটা নাকি কমপ্লিট সো সি ইউ গাইজ ওলে